যি এখন মাস গ্যাদারিং আরম্ভ করা হয়েছিল, আমি শিবপুর প্রাইমারির পর কমেও 2000 মান জনসাধারণক ল আমি অংশগ্রহণ করেছিল। তো তারপর তারপর যেটা মিটিং শেষ হয়েছিল, শেষ হওয়ার পিছত আমি মোহনপুরত গাড়ি ভাড়া দিবল আমি গাড়ি ভাড়া দিয়ার সময়ত কেজনমান দুষ্ট চক্রয় আহি আমার পৰা 100-200 টাকা বিচার খুঁজে খুঁজাত আমি দিব নোৱাৰাত সিহঁতে হুলস্থুলে এক পরিবেশ সৃষ্টি করে। তাত আমি সেই হিসাবে মানে তাতে অলপ হুলস্থুলে হক পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু কোনো হতাহতি হওয়া নাই, কোনো অপপ্রচার চলা নাই, কোনো মানে রাইজে যে কিবা টাকা পয়সা বিচারিছে বিচারা নাই, কেজনমান লোকেহে টাকা বিচারিছিল, তাতে অলপ হুলস্থুলে পরিবেশ সৃষ্টি হয়েছে। পিছত আমার কিছুমান দলে রাজনৈতিক দলে ভুয়া অপপ্রচার চলাই আছে, কিন্তু এই বোকাত মিছা কথা, এইটো বোকাত মিছা কথা। এইটো আমি কোনেও ক'ব নোৱাৰিব যে 100 টাকাকৈ দিম বুলি আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ। চবে আমাৰ দলৰ কাম কাজত চাই, আমাৰ দলৰ কাম কাজত সন্তুষ্ট হৈ ৰাইজে ৰোজাৰ দিনত ওলাই আহিছিল, হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহি আমাৰ লগত সহযোগ কৰিছিল। আমাৰ UBL দলৰ কামৰ ওপৰত উন্নয়নৰ ওপৰত সন্তুষ্ট হৈ সিহঁতে ওলাই আহিছিল, সিহঁতে টকাৰ কাৰণে টকাৰ লগত ওলাই অহা নাই। এইটো সম্পূৰ্ণ মিছা কথা আৰু ভুৱা। এইটো সম্পূৰ্ণখিনি আমি তাৰমানে যিখিনি পইচা ই কৰিছোঁ বা ওপৰৰ পৰা কোনো ধৰণৰ পইচা পাতি দিয়া নাই, আমাৰ প্ৰাইমেৰীৰ তৰফৰ পৰা আমাৰ প্ৰাইমেৰী প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী আৰু আমাৰ যিবিলাক সদস্য আছে চবেই মিলি আমি পইচাটো মেনেজ কৰি আমাৰ UPPL দলত সন্তুষ্ট হৈ মানুহখিনি বা ওয়ার্কারবিলাকও সন্তুষ্ট হয়ে এইখানে আমি বহন করছি। আমি কারো পৰা কোনো ধরনের পয়সা পাতি উপরও দেওয়া নাই, কোনো ইয়ে দেওয়া পয়সাখিনি আপনার কাজ দিছিল কি কারণে? আমি পয়সাখিনি গাড়ি ভাড়া দিছো, গাড়ির ড্রাইভারবিলাক দিব ধরেছো। সেই সময়ত কিছু কেইটামান দুষ্ট চক্রয় আহি আমার এই প্রাইমারি প্রেসিডেন্ট যিজনে পয়সা ভগাই দিয়ে আছে এর উপর একটা হুলস্থুলীয় পরিবেশ সৃষ্টি করে পয়সাখিনি লুটি লোব কারণে কাড়ি লওয়ার কারণে একটা চেষ্টা চলাইছিল, গতি লোব পারা নাই, তারপরে সিহঁতে হুলস্থুল করা দিলে আমি তারপর গুছিয়ে আহিল। অহার পিছত আর কোনো ধরনের কী হওয়া নাই, গতি এইটো কিছু মানে এনে ভয় একটা ই ওলাইছে যে আমি পয়সা দিয়ে আছো বা কিবা দিয়ে আছো এইবিলাক সম্পর্ক। যি এখন মাস গ্যাদারিং আরম্ভ করা হয়েছিল, আমি শিবপুর প্রাইমারির পর কমেও 2000 মান জনসাধারণক ল আমি অংশগ্রহণ করেছিল। তো তারপর তারপর যেটা মিটিং শেষ হয়েছিল, শেষ হওয়ার পিছত আমি মোহনপুরত আহি গাড়ি ভাড়া দিবল আমি গাড়ি ভাড়া দিয়ার সময়ত কেজনমান দুষ্ট চক্রয় আহি আমার পৰা 100-200 টাকা বিচার খুঁজে খুঁজাত আমি দিব নোৱাৰাত সিহঁতে হুলস্থুলে এক পরিবেশ সৃষ্টি করে। তাত আমি সেই হিসাবে মানে তাতে অলপ হুলস্থুলে হক পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু কোনো হতাহতি হওয়া নাই, কোনো অপপ্রচার চলা নাই, কোনো মানে রাইজে যে কিবা টাকা পয়সা বিচারিছে বিচারা নাই, কেজনমান লোকেহে টাকা বিচারিছিল, তাতে অলপ হুলস্থুলীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। পিছত আমার কিছুমান দলে রাজনৈতিক দলে ভুয়া অপপ্রচার চলাই আছে, কিন্তু এইটো বোকাত মিছা কথা, এইটো বোকাত মিছা কথা। এইটো আমি কোনেও ক'ব নোৱাৰিব যে 100 টাকাকৈ দিম বুলি আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ। চবে আমাৰ দলৰ কাম কাজত চাই, আমাৰ দলৰ কাম কাজত সন্তুষ্ট হৈ ৰাইজে ৰোজাৰ দিনত ওলাই আহিছিল, হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহি আমাৰ লগত সহযোগ কৰিছিল। আমাৰ UBL দলৰ কামৰ ওপৰত উন্নয়নৰ ওপৰত সন্তুষ্ট হৈ সিহঁতে ওলাই আহিছিল, সিহঁতে টকাৰ কাৰণে টকাৰ লগত ওলাই অহা নাই। এইটো সম্পূৰ্ণ মিছা কথা আৰু ভুৱা। এইটো সম্পূৰ্ণখিনি আমি তাৰমানে যিখিনি পইচা ই কৰিছোঁ বা ওপৰৰ পৰা কোনো ধৰণৰ পইচা পাতি দিয়া নাই, আমাৰ প্ৰাইমেৰীৰ তৰফৰ পৰা আমাৰ প্ৰাইমেৰী প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী আৰু আমাৰ যিবিলাক সদস্য আছে চবেই মিলি আমি পইচাটো মেনেজ কৰি আমাৰ UPPL দলত সন্তুষ্ট হৈ মানুহখিনি বা ওয়ার্কারবিলাকও সন্তুষ্ট হৈ এইখানে আমি বহন করছি। আমি কারো পৰা কোনো ধরনের পয়সা পাতি উপরও দেওয়া নাই, কোনো ইয়ে দেওয়া পয়সাখিনি আপনার কাজ দিছিল কি কারণে? আমি পয়সাখিনি গাড়ি ভাড়া দিছো, গাড়ির ড্রাইভারবিলাক দিব ধরেছো। সেই সময়ত কিছু কেইটামান দুষ্ট চক্রয় আহি আমার এই প্রাইমারি প্রেসিডেন্ট যিজনে পয়সা ভগাই দিয়ে আছিল এর উপর একটা হুলস্থুলীয় পরিবেশ সৃষ্টি করে পয়সাখিনি লুটি লোব কারণে কাড়ি লওয়ার কারণে একটা চেষ্টা চলাইছিল, গতি লোব পারা নাই, তারপরে সিহঁতে হুলস্থুল করা দিলে আমি তারপর গুছিয়ে আহিল। অহার পিছত আর কোনো ধরনের কী হওয়া নাই, গতি এইটো
কিছুমানে এনে ভয় এটা ই ওলাইছে যে আমি পয়সা দিয়ে আসো বা কিবা দিয়ে আসো এইবিলাক সম্পূর্ণ।